কি বলেছে? মোহন 2 বছরের জন্য কিছু টাকা 9% সাধারণ সুদে এবং ওই একই পরিমাণ টাকা 10% সাধারণ সুদে ধার দিয়েছিল। যদি তার মোট সুদ 760 টাকা হয়ে থাকে, প্রতিটি ক্ষেত্রে কোন পরিমাণ টাকা ধার দেওয়া হয়েছিল? দুটো ক্ষেত্রে কিন্তু সমান পরিমাণ টাকা ধার দিয়েছিল, এটা বলা আছে। দেখো, যদিও 100 টাকা ধার দিত, তাহলে প্রথম ক্ষেত্রে ক টাকা পেত এক বছরে? 9 টাকা। দ্বিতীয় ক্ষেত্রেও তার মানে কত টাকা ধার দিয়েছিল? সমান পরিমাণ টাকা বলেছে না, ওই একই পরিমাণ টাকা, কিছু টাকা, আর দ্বিতীয়বারও ওই একই পরিমাণ টাকা। তাহলে 100 টাকার সুদ কত হবে দ্বিতীয় ক্ষেত্রে? 10 টাকা। তাহলে ভাবো, ও যদি 100 টাকা প্রতি ক্ষেত্রে ধার দিত, তাহলে ও টোটাল 19 টাকা সুদ পেত এক এক বছরে। এইটুকু আগে ক্লিয়ার করে বলো, বুঝতে পেরেছো কি না? ও যদি 100 টাকা করে প্রতি ক্ষেত্রে ধার দিত, তাহলে 19 টাকা ধার সুদ পেত এক এক বছরে। কিন্তু ও সুদ পেয়েছে কত? 760 টাকা, তাই না? তাহলে এবার ভাবো যে জিনিসটাকে এইভাবে ভাবো যে ও 19 টাকা সুদ পেত, 19 টাকা সুদ পেত যদি ধার দিত কত টাকা? প্রতি ক্ষেত্রে 100 টাকা, অ্যাকচুয়ালি 200 টাকা, কিন্তু আমাকে তো প্রতিটি ক্ষেত্রে কত দিয়েছিল সেইটুকু বের করলেই চলবে, আমি দুটো টোটাল বের করবই বা কেন? তাহলে যদি 760 টাকা ও সুদ পায় মোট, তাহলে ও কত টাকা ধার দিয়েছিল বের করা যাবে না? চার হবে, অপশনে ভুল আছে, তাই না? আচ্ছা না, ভুল নেই, ভুল নেই। বলো এবার কেন ভুল নেই, একটা জিনিস আমি মিস করেছি। বলতে পারবে কি? না 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 না, আমি তো এটা তো 100 ধরেছিলাম, আমি যদি এখানে 200 ধরতাম তাহলে এক্স্যাক্টলি 2 বছরের জন্য, রাইট, 2 বছরের জন্য। এটা আমি 2 বছরেরটা ধরেছি, কিন্তু আমি ক্যালকুলেট করেছি 1 বছরে। তাহলে 1 বছরে এই সুদটা পেতে হলে ওকে 4000 টাকা দিতে হতো, কিন্তু ও 2 বছরের জন্য রেখেছে, তাহলে এর হাফ রাখলেই চলবে। বোঝা গেছে? আমি আবার বলছি, ও যদি 1 বছরে পুরো সুদটা পেতে হতো, তাহলে ওকে 4000 টাকা রাখতে হতো, কিন্তু 1 বছরে দরকার নেই, ও 2 বছরে এই টাকাটা পাবে, তাহলে হাফ সময়ের জন্য রাখলেই হবে, তাই না? সময় হাফ করে দাও তাহলে, সরি, সময় ডবল করে দাও, সময় ডবল করে দিলে টাকাটাকে হাফ করে দাও। তুমি যদি 4000 টাকা করে 2 বছরে রাখতে, তাহলে 760 নয়, তার ডবল পেতে অ্যাকচুয়ালি। এটা তো 1 বছরের হিসাব বের করলাম, 760, 2 বছরে কত হতো? এর ডবল পেত। কিন্তু 2 বছরে যদি 760 টাকা ওকে পেতে হয়, তাহলে 4000-এর হাফ রাখলেই চলবে প্রত্যেক বছরের জন্য, ঠিক আছে? এটা ঠিকই আছে, আনসার 2000 হবে, আমি এই 2 বছরটা খেয়াল করি। চল পরেরটা আসছে, কি বলেছে? 1550 টাকা এর সমষ্টি, এর সমষ্টিটি আংশিকভাবে, মানে 1550 টাকাকে 5% কিছুটা এবং কিছুটা 8% সাধারণ সুদের হারে ধার দেওয়া হয়েছে। 3 বছর পরে মোট প্রাপ্ত সুদের পরিমাণ 300 টাকা হলে 5% ও 8% হারে ধার দেওয়া টাকার পরিমাণ কত? বা ওদের অনুপাত চেয়েছে, পরিমাণ না অনুপাত কত? এটার একটা সহজ উপায় হয় মিক্সার অ্যালিগেশন,
বাট সমস্যা হচ্ছে আমি অ্যালিগেশন তোমাদের এখনো করাইনি, মানে পরের চ্যাপ্টারটা অ্যালিগেশন করাবো যদিও একটা, আর না হলে যে উপায়টা পড়ে থাকে সেটা হচ্ছে এক্স ধরে, আর তো কোনো উপায় নেই। তো ঠিক আছে, আমি ধরে নিই এক্স টাকা প্রথম ক্ষেত্রে এক্স টাকা ধার দিয়েছিল। তো প্রথম ক্ষেত্রে যদি এক্স টাকা ধার দিয়ে থাকে 3 বছরে, কত পাবে এক্স টাকার ওপরে? 3, প্রত্যেক বছর 5% করে এই টাকা পাবে। ক্লিয়ার? যদি একান্ত বুঝতে অসুবিধা হয় তাহলে পিটিআই পার্সেন্ট এটা ধরতে পারো। পি মানে প্রিন্সিপাল, টি মানে টাইম, আই পার্সেন্ট মানে রেট অফ ইন্টারেস্ট, এইটা বা পিটিআর ধরতে পারো। সেটা খুশি, এখানে হচ্ছে এক্স প্রিন্সিপাল 3 বছর 5% হারে, এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে সুদ পাবে। দ্বিতীয় ক্ষেত্রে কত টাকা রাখা হয়েছিল? দ্বিতীয় ক্ষেত্রে বলো, 1550 মাইনাস এক্স, টোটাল তো 1550 টাকা। তাহলে প্রথম ক্ষেত্রে এক্স টাকা যদি তার মধ্যে রেখে দেয়, দ্বিতীয় ক্ষেত্রে ওইটা বাদে, মানে এক্সটা ওর মধ্যে থেকে বাদ দিলে যে অংশটা পড়ে থাকছে সেটা রেট কত সময়ের জন্য? সেই 3 বছরের জন্য। রেট অফ ইন্টারেস্ট কত এটার ক্ষেত্রে? দেখো 8%, প্রথমে এটা 5% ছিল। টোটাল কত টাকা পেয়েছে? 300 টাকা। এটা সমাধান করো, 15x/100 প্লাস 24x/100। আমি এটা কাটবো না, এই পার্টটাকে কাটবো না, আমি রেখে দেবো ক্যালকুলেশনের সুবিধার্থে। 300 এটা কেটে দেবো, কারণ পয়েন্টটা উঠে যাবে। 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 5, 5 থেকে এটা কেটে যাবে 31। তাহলে আমি বলতে পারি 15x/100 মাইনাস 24x/100 সমান সমান 300 মাইনাস 372। এবার ভাবছো যে এখানে তো মাইনাসে আসছে, এটাও তো মাইনাসে আসছে, অসুবিধা কি আছে? দুটো মাইনাস কেটে যাবে দুই দিক দিয়ে। তো এইটা ক্যালকুলেট করলে দেখবে আসবে হচ্ছে 9x/100 মাইনাসে, আর এখানে -72। তো মাইনাসটা কেটে দিতে পারি, 9 দিয়ে এটা কাটলে 8 হবে, তাহলে x সমান সমান 800। এই ক্যালকুলেশনটা অনেক ছোট হয়ে যেত যদি আমি অ্যালিগেশনে করতে পারতাম। আর তার মানে বাকি টাকাটা কত? 1500 কত ছিল? 50 মাইনাস 800, তাহলে ওই টাকাটা কত হচ্ছে? 750, তাই তো? নাকি? হ্যাঁ, 750। অনুপাতটা কত? অনুপাত হচ্ছে 16:15, এটা আসবে। করে দেখতে পারো যে 800:750, 0 কেটে দাও, 5 16 80 5 15 75, 16:15। আর আমি অ্যালিগেশনটা তবুও বলে দিচ্ছি, বলে দিই, তারপরে হলে বা পরে বুঝতে পারবে, এখন অত পুরোটা ক্লিয়ার নাও হতে পারে। তো প্রথম টাকাটা হচ্ছে কত পার্সেন্ট রেটে দিয়েছিল? 5%, দ্বিতীয়টা 8%। এবং আরেকটা জিনিস বুঝতে হবে যেটা ডাইরেক্টলি বলা নেই, মোটের ওপরে কত পার্সেন্ট পেয়েছিল, মোটের ওপরে কত পার্সেন্ট পেয়েছিল? দেখো মোটের ওপরে কত টাকা পেয়েছিল, 300 টাকা, কতর ওপরে? 1500-র ওপরে। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হতো? এটা একটু ছোট করে ক্যালকুলেট করে নিতে হবে আলাদা করে। যদি 1500 টাকায় 300 টাকা পায়, 100 টাকায় কত পেতে পারে? সরি, 1550 টাকা। এখানে এইটা ক্যালকুলেট করে নিতে হবে, এক্স্যাক্টলি তো আসবে না, যেটা আসবে সেটাই থাকবে, 600/31, ঠিক আছে? এই পার্সেন্টেজ, এটাকে কিচ্ছু করার দরকার নেই, এইভাবে রাখো 600/31। অ্যালিগেশনে শুধু কেন হয় কি বৃত্তান্ত সেগুলো আমি পরে আলোচনা করব, শুধু বুঝবে এই যে কোনাকুনি যে দাগটা আছে, এই দাগটা বরাবর বড়টার থেকে ছোটটাকে বিয়োগ করতে হবে, মানে
প্রথমে আটের দিক থেকে যে অ্যারোটা আসছে যেটা পাঁচের নিচে শেষ হচ্ছে, সেই জায়গায় তাহলে বড়টার থেকে ছোটটা বিয়োগ। বড় কোনটা, বড় কোনটা বলতে পারবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, আরো একটা জিনিস মিস গেছে, এটা 3 বছরের ছিল না? 3 বছরে একটা কাজ করি, যদি 3 বছরে এটা হয় তাহলে 1 বছরে কত পাবে? ঠিক আছে, 1 বছরের রেট অফ ইন্টারেস্ট এর হাফ, 3 ভাগের 1 ভাগ হবে, তাহলে 200/31% হবে। এখানে 300, 600, কারণ এইটা তো আমি 1 বছরের ধরলাম, তো অ্যাকচুয়ালি বলেছিল না 3 বছরে কোথাও একটা, এই তো 3 বছরে, তাহলে এইটা 3 দিয়ে ভাগ হয়ে যাবে। এবার বলো 200/31 আর 8, এর মধ্যে বড় কোনটা? 8 বড়, ঠিক আছে, 8 বড়। এখান থেকে তাহলে 200/31 বাদ দিয়ে দিতে হবে, বলেছি বড়টার থেকে ছোট। আর এই অ্যারো বরাবর আসো, পাঁচের দিক থেকে যদি অ্যারো বরাবর আসো তাহলে বড় হবে 200/31। একটা যদি এই মানে মাঝের সংখ্যাটা যদি একটার ক্ষেত্রে বড় হয় আর একটার ক্ষেত্রে অবশ্যই ছোট হবে, এটাই নিয়ম অ্যালিগেশন। মধ্য কথা হচ্ছে এই যে ফ্র্যাক, এই যে মাঝের যে ভ্যালুটা থাকবে সেটা বেসিক্যালি মধ্যম কোনো একটা অংশে থাকবে, মানে মাঝামাঝি কোথাও একটা থাকবে। ওকে, তো এখান থেকে 5টাকে বাদ দিয়ে দেবো, যেটা অ্যান্সার আসবে এখানে ওইটাই অ্যান্সার ডাইরেক্ট, এত কিছু করার দরকার ছিল না। তো এখানে আসবে হচ্ছে 8 3 8 24, 48/31 সম্ভবত, 8 8 3 8 24, 48, হ্যাঁ, আর এখানে 5 5 45/31, 31 31 কেটে গেল। এবার এখান দিয়ে 3 দিয়ে কাটলে 16, 3 দিয়ে কাটলে 15, দেখো 16:15, ঠিক আছে। তো যদি এটার ক্ষেত্রে করতে হয় তাহলে তো এক্স ধরে করলে এটা, আর অ্যালিগেশন ধরে করলে এটা। অ্যালিগেশন যখন একবার শিখে যাবে তখন এই পদ্ধতিটা খুব 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 ইজি হবে। হ্যাঁ, নিচেই 3 গুণ করতে হতো তখন, মানে তুমি এই জায়গাটা বলছো কি, এই জায়গাটা? হ্যাঁ হ্যাঁ, আমি ওই জায়গাটা খেয়াল করিনি বলে, অ্যাকচুয়ালি তাই হবে, আমি এখানে লিখেও দিচ্ছি, চলো 100 মানে কোথায় 300 টাকা তুমি বলছো সুত্তা? হ্যাঁ করো, একই ব্যাপার, সেই একই, মানে সে কোথাও একটা কাটবে, কেটে ওই একই আসবে 200/31 আসবে, সেটা তুমি মানে যে কোনো একটা উপায়ে করতে পারো, সেটা কোনো সমস্যা নেই, তাতে খুব একটা ভুল কিছুও নেই, একই ব্যাপার। অনেকভাবে করা যেত, আরও একটা করা যেত, আমি এখানে 600/31 যখন লিখেছিলাম সেটাকে আমি যদি চেঞ্জ না করতে চাইতাম তাহলে আমি কি করতাম, এখানে 5 এর সঙ্গে 3 গুণ করে 15%, 8 এর সঙ্গে 3 গুণ করে 24% করে দিতে পারতাম, ওইটাও 3 বছরের ক্ষেত্রে বের করিনি ওইগুলো, তাই না? অ্যাকচুয়ালি তো ওই 5% 8% করে 3 বছরের জন্যই অ্যাপ্লাই হয়েছে, সেটাও লজিক্যালি খুব একটা ভুল হতো না। সুতরাং পদ্ধতি দেখো মানে প্রচুর রকমের পদ্ধতি হতে পারে, কিন্তু হ্যাঁ মানে কোনটা কনভিনিয়েন্ট হচ্ছে তোমার জন্য বুঝতে সেটা পরেরটা আসছে। 2 বছর ধরে নির্দিষ্ট হারে সুদে একটি পরিমাণ নিয়োগ করা হয়েছিল, যদি 3% বেশি হারে রাখা হতো তবে 72 টাকা বেশি পাওয়া যেত। কি বলা হয়েছে যে 2 বছরের জন্য কোনো একটা মানে রেট অফ ইন্টারেস্টে কিছু টাকা রাখা হয়েছিল। ওকে, এবার কত রেট অফ ইন্টারেস্টে বলেনি, কিন্তু বলছে যে এই রেট অফ ইন্টারেস্ট যদি আর 3% বেশি করা হতো তাহলেও 72 টাকা বেশি সুদ পেত। আসল কত টাকা, আসলের পরিমাণ কত টাকা? 6 12, হ্যাঁ 1200, 1200। দেখো ব্যাপারটা কি, ও 3% করে বেশি পাচ্ছে, তার মানে কি ও প্রত্যেক বছর 100 টাকা যদি আসল হতো তাহলে ও 3 টাকা করে এক্সট্রা পাচ্ছে,
আমি আগে কত পেতো ভুলেই যাই, আমি যদি আপাতত এটাই ধরি যে 100 টাকা ওই 3 টাকা করে সুদ পাচ্ছে, তাহলে প্রত্যেক 2 বছরে কত পাচ্ছে? 6 টাকা করে। তাহলে প্রত্যেক 2 বছরে 6 টাকা সুদ পাবে যদি আসল হতো 100 টাকা। তাহলে এই যে 6 টাকা এক্সট্রা পাচ্ছে যেটা, বা 6 টাকা সুদে এক্সট্রা পাচ্ছে যেটা, সেটা যদি আসল 100 টাকা হতো তবেই পেত, কিন্তু ও তো অ্যাকচুয়ালি 72 টাকা বেশি পাচ্ছে, তাহলে আসল কত? বারোশো। সিম্পল লজিক বোঝো, ও প্রত্যেক বছর 3 টাকা করে, 100 টাকায় যদি 3 টাকা বেশি পেত, তাহলে 2 বছরে 100 টাকায় 6 টাকা বেশি পেত, তাহলে 72 টাকা বেশি পাওয়ার জন্য ওর কত টাকা রাখা দরকার ছিল? ওকে, এগোচ্ছি, আশা করি বুঝতে পেরেছো, ছোট সোজা অঙ্ক। চলো, একজন ব্যক্তি তার অর্ধেক মূলধন বার্ষিক 10% হারে, 1/3 9% হারে এবং বাকি বার্ষিক 12% হারে বিনিয়োগ করেছে, গড় সুদের হার কত? পুরোটাই সরল সুদেই ধরতে হবে, কারণ এখানে আমার কাছে আর কোনো অল্টারনেটিভ নেই। এইটার সবচেয়ে সহজ একটা উপায় হতে পারে, যেটা আমার মতে, তোমরা অন্য কোনো পদ্ধতিও অ্যাপ্লাই করে আমাকে অ্যান্সার বলতে পারো, সমস্যা নেই, কিন্তু আমার মতে এটা সবচেয়ে সহজ উপায়, সেটা হচ্ছে এমন একটা টাকা ধরো যেই টাকাটাকে তুমি এই রকম 3টে ভাগে ভাগ করতে পারবে সহজ, মানে যার হাফও করা যায়, 1/3 ভাগও করা যায়, এইরকম একটা টাকা বলো, এমন একটা অ্যামাউন্ট বলো, অত কমপ্লিকেটেড দরকার, আমি 600ই ধরি না, ক্যালকুলেশনের সুবিধা হবে, 10% ক্যালকুলেট করতে সুবিধা হবে, 120 ধরলে আবার ফ্র্যাকশন, মানে ফ্র্যাকশনে আসবে না, বাট স্টিল আমি যদি 600 ধরি, সবচেয়ে সহজ উপায় কীভাবে বুঝলাম? 1/3 করতে হবে, 1/2 করতে হবে, তাই না? তা 3 × 2 = 6, 600। তাহলে প্রথমে কী হবে, হাফ করছি, তাহলে 300 টাকা। পরের বার কী করছি, ওর 1/3 অংশ, 1/3 অংশ মানে 200 টাকা, আর বাকি মানে কত? 100। 600-র মধ্যে 300-200 চলে গেলে 100 পড়ে থাকবে। এবার দেখো প্রথমবার 10%, তাহলে এর 10% কত বলো? 30 টাকা। এর 9%, 9% কত? 18 টাকা। আর 12%-এর, এটা তো মানে বলাই বাহুল 12 টাকাই হবে, তো টোটাল কত হচ্ছে? হ্যাঁ, 600-র 1/3 অংশ কবে থেকে 100 হয়? 100 কোথায় বলা আছে? বাকিটার তো বলা নেই। হ্যাঁ, 300 টাকা কেন অর্ধেক করবো? আরে বাবা, হ্যাঁ হ্যাঁ, কোথায় বাকি লেখা আছে, কোথায় বাকি ওয়ার্ডটা কোথায় পাচ্ছ? ভেবে নিও না, অঙ্কে যা বলা আছে সেই হিসাবে করো, কোথাও বলা নেই এখানে বাকির 1/3 অংশ। যদি বলা হতো কোথায় বাকি বল, আরে তুমি না মানে এইটা বাকি, আমি তো বাকি করেছি এই যে 100, কি দেখছো, 1/3 অংশটা বাকির 1/3 অংশ কোথায় বল, তুমি এই বাকিটাকে কেন এখানে আনছো? সত্যি এইগুলো, একটা সিম্পল জিনিসকে কেন কমপ্লিকেটেড করো অঙ্কে, আমি বুঝি না, এই জন্যই অঙ্ক ভুল হয়, সিম্পল জিনিসকে সিম্পল, এক্সট্রা কিছু ভেবো না, এক্সট্রা ভাবলে নিজেরা বিপদে পড়বে, আমার কিছু না, আমি তো এখন কারেকশন করিয়ে দেবো, পরে কে কারেকশন করাবে? 60 টাকা হলো, 60 টাকা কত টাকার সুদ হলো? 600 টাকার সুদ। 600 টাকায় যদি 60 টাকা সুদ হয়, তাহলে বলো 100 টাকার সুদ কত? গড় মানে 100 টাকা, 10 টাকা, হয়ে গেল অ্যান্সার, সিম্পল অ্যান্সার, সিম্পল ভাবে বের করো। এটা যেটা ম্যাক্সিমাম লোকজন ভুল করে, কি করে, এক্স ধরে করে, এক্স, এক্সের হাফ,
এক্স বাই থ্রি, তারপরে ওয়ান এক্স মাইনাস এক্স প্লাস এক্স বাই টু প্লাস এক্স বাই থ্রি, প্রচুর ঝামেলা হবে, বেকার বেকার ফ্র্যাকশন আসবে, ভুল হওয়ার স্কোপ বাড়বে। নাম্বার ধরার চেষ্টা করো যে নাম্বার তোমরা ক্যালকুলেট করতে জানো অলরেডি, ঠিক আছে? চলো, এই টাইপের এই নাম্বারই আসবে, তার কোনো মাথার দিব্যি নেই, কিন্তু আলাদাও আসতে পারে। সেক্ষেত্রে ভেবে নিতে হবে যে কার ওই দুটো ফ্র্যাকশন করা যাবে।